আৰু মুফতি সাহেবে এটা কথা কৈছে কালি মই শুনিছো যে আমি পীর সাহেবৰ লগত পীৰৰ লগত কাৰ মিছা কথা তাৰ লগত কোন কাৰ মই পীর সাহেবক খুদিছো পীৰৰ ভাইককে খুদিছো আমি অলৰেডি জলেশ্বৰ মাজারৰ যিনি পীর সাহেব ওনাকে অলৰেডি আমি খবৰ পঠাইছি আমি অলৰেডি মেছেজ দিছি আমি ওনাকে ফোনে বলছি যে আপনি আপনি 28 তারিখে আজকে 27 28 তারিখে রাত্রের 10টার আগে যদি আপনাদের মাজার থেকে কমিটির তরফ থেকে পিসাব থেকে কোনো ধরনের মাফি না আসে কোনো ধরনের কথা যদি না আসে স্পষ্টীকরণ যদি আপনারা না দেন আমি ইনশাআল্লাহ জলেশ্বর মাজারের পিসাব এবং কমিটি এবং ওনাদের মাজারের যারা কর্তৃপক্ষ আছে আমি ইনশাআল্লাহ 29 তারিখে গুয়াহাটি হাইকোর্টে ইসলামকে অপমান করার জন্য ওনাদের উপরে কেস করব আর মুফতি সাহেব একটা কথা কইছে কালি মই শুনিছো যে আমি পীর সাহেবর লগত পীরবাড়ি লগত কার মিছা কথা তার লগত কোন কারণে মই পীর সাহেব খুদিছো পীরর ভাইককে খুদিছো বা আমার লগত তেওর কোনো কথা বলে কোন টেলিফোনে কথা বলে কিন্তু এর কি মিছা কথা কি কইছে আর এটা লরা জাহাঙ্গীর আলম বলি তা কইছে যে ইয়াত তো দুটা মসজিদ আছে ডাঙ্গর ডাঙ্গর মসজিদ হয় এই যে মসজিদ আছে তেও কইছে আমি মাগরিব নামাজ পড়তে গেছো মাত্র 10 জন মসজিদ সম্পূর্ণ কোকাটা মিথ্যা কথা এই বিলাক একটা কুপন কুরসনা করব আমাক গতে আলকম হকিয়াই দিছো এই বিলাক আজে বাজে কথা কই আমার মধ্যে দিবাজন নালিব ইসলামক আপনাকে বিভ্রান্ত ন করিব আমি প্রধান লগে 100% জড়িত আছো গতি দুষ্কৃতিকারী যদি আমি হয়ে পছন্দ আমি কেউ ডিসি এসপি কেম কেউ লগত রাখি আজি মকিবুর রহমান সাহেবর কথাটা কইছে না জানো তেখেতে কোরপর এইবিলাক তত্ত্ব পাইছে তেওবিলাক কি কইছে সময়ে সময় এইবিলাক কথা তেখেতে কি প্রমাণ করি রেখেছে করক আমার পর আমি স্পষ্টীকরণ দিলু আর মুফতি সাহেব একটা কথা কইছে কালি মই শুনিছো যে আমি পীর সাহেবর লগত পীরবাড়ির লগত কার মিছা কথা তার লগত কোন কারণে মই পীর সাহেব খুদিছো পীরর ভাইককে খুদিছো বা আমার লগত তেওর কোনো কথা বলে কোন টেলিফোনে কথা বলে কিন্তু এর কি মিছা কথা কি কইছে আর এটা লরা জাহাঙ্গীর আলম বলি তা কইছে যে ইয়াত তো দুটা মসজিদ আছে ডাঙ্গর ডাঙ্গর মসজিদ হয় এই যে মসজিদ আছে তেও কইছে আমি মাগরিব নামাজ গেছো মাত্র 10 জন মসজিদ সম্পূর্ণ কোকাটা মিথ্যা কথা এই বিলাক একটা কুপন কুরসনা করব আমাক গতে আলকে হকিয়াই দিছো এই বিলাক আজে বাজে কথা কই আমার মধ্যে দিবাজন নালিব ইসলামক আপনাকে বিভ্রান্ত ন করিব ধন্যবাদ।